আমার চুল নিয়ে একজনের আনন্দ। এই এটা আমার চুল, ছেড়ে দাও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে গণেশ চতুর্থী ছিল, আমি গিয়েছিলাম এখানে একজনদের বাড়িতে, পুজো ছিল, তো ছেলেকে নিয়ে গেছিলাম। সেখানের একটুখানি ক্লিপ আছে, তোমাদেরকে দেব, তোমরা দেখো। আর আজকে সারাদিন কী কী করি, আজকে বৃহস্পতিবার, এখন বাজে তোমার 10:30 মতো, এখনও পর্যন্ত পুজো টুজো করে উঠতে পারিনি, চানও করতে পারিনি। আর আমার ছেলে বোতল নিয়ে খেলছে, দাঁড়াও তোমাদের দেখাই। তো এই দেখো এনাকে, ওটা খাস না, এত বেশি ওর মেরে সুরসুর করছে, কে কে কুকি বলে যাবি। আমরা যাচ্ছি, এখানে গণেশ চতুর্থীর একটা বাড়িতে পুজো হচ্ছে, নিমন্ত্রণ করেছে, একটু দেখা করে আসি, ঠাকুরটাকে একটু দেখে আসি। তো দেখো খুব সুন্দর মূর্তিটা। বাজে 2:56। আমি আজকে সেরকম কিছু রান্না করিনি, তো আজকে নিরামিষ করেছি, বৃহস্পতিবার আমাদের লক্ষ্মী পুজো। এই দেখো খিচুড়ি, গাজর, সমস্ত সবজি, এখানে আছে বেগুনি, খেয়ে নিই পরে তোমাদের সাথে আবার। আমাদের বাড়িতে দুপুরবেলা এটা হয়, আমরা ভাবি একটু ঘুমাবো, আনিনি। তো ডোডো আজকে সারা দুপুরটা ঘুমায়নি, এখন বাজে 7:45। দুপুরে না ঘুমানোর জন্য বিকেলবেলায় ঘুম পেয়ে গেছিলো ওনার, 5টার পর থেকে ঘুমিয়েছে, 7:30 বেজে গেছে, 7:45 বাজছে, এখনও ঘুমাচ্ছে। সুপ্রভাত সকলকে। তো কাল রাতের পর আর ভ্লগটা কন্টিনিউ করতে পারিনি, আজকে আমাদের ষষ্ঠী রয়েছে, যেটা ঝিঙে ষষ্ঠী বলে, ওই ষষ্ঠী রয়েছে, অনেকেরই রয়েছে। তো আমার পুজো হয়ে গেছে, কাল থেকে তোমাদের সামনে আসতেই পারিনি, এই ছেলেকে স্নান টান করিয়ে ফ্রি হলাম, কাজ টাজ রান্না বান্না হয়ে গেছে। অবস্থা দেখো, এই যে এখান থেকে উঠে গিয়ে নিজে নিজে এখানটায় উঠে পড়েছে ও, কিরে তো কি দুষ্টু হয়েছে আজকাল, ভিষণ এলো, কি দারুণ লাগছে। এরাও চলে এসেছে আমার সাথে, তো এই জামা কাপড়গুলো তুলতে এলাম, সব আমার উড়িয়ে নিয়ে চলে যাবে এরপর। বাজে রাত 9:10। আমার দুপুরের পর থেকে আর কিছু ভিডিও করা হয়নি, তোমাদেরকে একই কথা বারবার বলতে থাকি। যাই হোক, আমি দিনের বেলায় রান্নার করেছিলাম, আজকে সেরকম কিছু করিনি, ষষ্ঠী তো, নিরামিষ, ডাল, আলু সেদ্ধ আর তোমার ভেন্ডি ভাজা করেছিলাম, আর রাতের জন্য আলুর দমটা বানিয়ে রেখেছিলাম। তো এখন একটু পরোটা করব, দেখি ছেলেকে নিয়ে ময়দা টয়দা মেখে পরোটাটা করতে যাই, তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, আমাদের টিচার্স ডে সেলিব্রেশন রয়েছে, তারপরে তোমার আরামবাগ যাওয়া রয়েছে, সমস্ত ব্লগগুলো তাড়াতাড়ি আসবে, তোমরা অবশ্যই দেখো, আশা করি ভালো লাগবে। আর প্রিয়াস ফ্যামিলি ব্লগের সাথে অবশ্যই কানেক্টেড থেকো। এই দেখো ও আমার সাথে রান্না করতে এসেছে, আর আমার এখানে ময়দা মাখা চলছে। বললাম ওকে নিয়েই পরোটাটা করবো, কিন্তু পারলাম না, যাই হোক করে মেখে রেখেছি আমি, এবার ওর বাবা আসুক তারপরেই করব। তো একজন চেক করছে নিচে পড়ে যাওয়া যায় কিনা, আয় আমার কাছে যায়।
তো রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শোবো, ডোডোকে ঘুম পাড়াবো, আর এরপরে তোমাদের সাথে দেখা হবে টিচার্স ডে স্পেশাল ব্লগ নিয়ে। তো এই ব্লগটা এই পর্যন্ত রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না। আমার ছেলে কাঁদছে, টাটা।